আমি একটা আপনাদের কাছে আবদার করব, সেটা হচ্ছে আপনারা জার্নালিস্ট ভাই যারাই আছেন, একটু নামটা একটু সঠিক উচ্চারণ করলে আমরা খুব আরাম ফিল করি। যেমন মেহজাবিনের ক্ষেত্রে ওর স্পেলিংটা সবসময় ভুল হয়, আমার ক্ষেত্রে আমরা খুব অফেন্ডেড ফিল করি না, বাট নিশু আমার যেমন আফরান নাম, আফনান, আফরান, আরফান এরকম হয়, আরিফিন এরকম হয়, বাট ওর নামের স্পেলিংটা ম্যাক্সিমাম সময় ভুল হয়, সেটাতে ওর একটু একটু খারাপ লাগে, বাট অনেক খারাপ লাগে। আমি এত বেশি না, আমি খুবই এইসব ক্ষেত্রে খুবই খুব স্বাভাবিক, সো ভুল হতেই পারে, এটা আগে বললাম। সো এই কন্টেন্টটা আসলে ইটস এ ওটিটি প্ল্যাটফর্মের জন্য করা একটা আমাদের ওয়েব ফিল্ম, এটাকে আসলে অনেক বেশি বড় পর্দায় যে উপস্থাপিত হবে সেটা নিয়ে আমরা হ্যাপি, বাট এটা কিন্তু বড় পর্দাকে মাথায় রেখে করা হয় নাই। সো ওই এক্সপেকটেশনটা আমি বলতেছি যে ওই ফ্রেমিং বা ওই এক্সপেকটেশনটা জেনে আপনাদের অনেক বেশি হাই না হয় যে বড় পর্দার ফিল্মের আমেজ আমরা দেখছি, এটা আমরা হ্যাপি, মোর উই আর রিয়েলি হ্যাপি, বাট এটা কিন্তু একটা জাস্ট ওটিটি প্ল্যাটফর্মকে মাথায় রেখেই ওই ফিল্মটা ধারণ করা হয়েছে, চিত্রগ্রহণটা ওরকম করা হয়েছে। এবং গল্প নিয়ে যদি বলতে হয়, গল্প ইটস মার্ডার মিস্ট্রি, এভরি এখন পর্যন্ত সবাই জানে ইটস এ থ্রিল বেস গল্প, সেখানে আমার চরিত্রটা সিআইডি, আমি এর আগে এভাবে ডিটেকটিভ কোনো ক্যারেক্টার ওইভাবে পোর্ট্রে করা হয় নাই। এবং অবশ্যই চরিত্রের প্রয়োজনে আমাদের যারা আমরা প্রোটাগনিস্ট ছিলাম সবাই তাদের নিজস্ব জায়গা থেকে স্টাডি করেছে, এবং আমাদের টিমের সাথে আমরা একাধিকবার বসছি, ইভেন দো চরকি টিমের সাথে আমরা একাধিকবার বসছি, কীভাবে ক্যারেক্টার ডিজাইন হতে পারে, কীভাবে লুক ডিজাইন সেট কীভাবে করতে পারে, এই বিস্তরভাবে আমরা স্টাডি করেই আসলে করার চেষ্টা করেছি। এখন তারপরেও পারসেপশন আসলে এক একজনের এক এক ধরন থাকে, কারো কাছে এই কন্টেন্টটা হয়তো ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, বাট উই আর সো মাচ হ্যাপি যে আমরা একটা সাকসেসফুল স্টোরি নিয়ে একটা সাকসেসফুলি এটা ডান করতে পেরেছি, আমরা প্রত্যেকটা চরিত্র, আমি, মেহজাবিন, সো আমরা সবাই মিলে আসলে একটা খুবই সুন্দরভাবে একটা ভালো কন্টেন্ট বলার চেষ্টা করছি। এখন এটা কতটুকু সাকসেসফুল বা কতটুকু ভালো লাগবে, ইটস আপ টু ইউ গাইজ। সো আজকে যেমন হচ্ছে যে এটা বড় স্ক্রিনিং হবে, এটা একটা মনের মধ্যে একটা অন্যরকম, আমি যেমন এখন পর্যন্ত আমি ফিচার ফিল্ম করি নাই, সো আমার মনের মধ্যে একটা ওই বাচ্চামিটা আছে যে আমি এখন বসে বড় একটা পর্দায় আমার কন্টেন্টটা দেখব। হ্যাঁ, সো ওই আবেগটা কাজ করছে, এবং আমার মনে হয় মনোজ হোক বা মেজামিন হোক সবার মধ্যে এই আবেগটা কাজ করছে। নিশু ভাই, ওই ছোট পর্দার ওটিটির প্ল্যাটফর্মের ইয়েটা আপনি বড় পর্দা আজকে দেখবেন, তো বড় পর্দায় আপনাকে কবে অভিনয় দেখা যাবে? না, আমি এর আগেও একাধিকবার আমার এই বড় পর্দার কাজ নিয়ে অনেকের সাথে মিটিং হয়েছে, কথা হয়েছে, কখনো চরিত্র ভালো লেগেছে, ওভারঅল গল্পটা ভালো লাগে নাই, কখনো ওভারঅল গল্প ভালো লেগেছে, তখন ওইটা বাজেট ছিল না। সো চরিত্রের প্রয়োজনে, চরিত্রটা করার জন্য, একটা ফিল্ম করার জন্য একটা বিগ প্রিপারেশন দরকার, সেই সময়টা যার হাতে আছে আমার মনে হয় যে ওই সিঙ্কটা দরকার ওই টিমের সাথে, এবং অনেক সময় সময়টা কেউ দিতে চায় না যে জাস্ট এক মাস পরে সিনেমার শ্যুট, এটা আমি করতে পারবো না। আর আমি সবসময় যেটা বলি সেটা ফিল্মের নামে চ্যারিটি করতে পারবো না, নাথিং কামস ফ্রি, সো প্রত্যেকটাই প্রফেশনালি আমরা যখন মুভ করবো তখন এখানে চ্যারিটি করার কিছু নাই, আমরা প্রফেশনালি কাজ করি, সেখানে সময় যেটা টাইম মেনটেন করতে হবে, সেখানে যে রেমিনেশন থাকে বা বাজেট থাকে সেটাও প্রপার হতে হবে। সো আমরা সবসময়ই ও যে একটু চ্যারিটি ফিল নিয়ে একটা বেটার কিছু করে ফেলার, আমার কাছে এটা খুবই ভ্রান্ত, এবং আমার মনে হয় ট্রান্সপারেন্সির অভাব, এবং এটা আসলে স্বপ্ন দেখা বা ব্ল্যাকমেল করা বা স্বপ্ন, এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না আমার মনে হয়। সো ওয়ার্ল্ডে সবাই প্রফেশনালি কাজ করে, এবং আমরা আসলে এই ফিল্ম যদি করি আমি প্রফেশনালি করতে চাই এবং সিরিয়াসলি করতে চাই।